চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। আসর শুরু হওয়ার আগেই টাইগারদের সবথেকে শক্তিশালী ডিপার্টমেন্টের অন্যতম নামটা এভাবে ছিটকে যাওয়ায় ধাক্কা খেল টিম টাইগার্স। এশিয়া কাপ পূর্বে প্রেস কনফারেন্সে এবাদতের কথা উঠতেই আক্ষেপের সুরে প্রধান কোচ। আপনি জানেন, এবাদত আমাদের প্রভাবশালী বোলারদের একজন। আমরা গত কয়েকটি সিরিজে যে পাঁচজন ফাস্ট বোলার নিয়ে খেলেছি তার মধ্যে সবথেকে দ্রুততম ফাস্ট বোলার সে। সুতরাং এটি আমাদের জন্য ক্ষতির, ওর বিকল্প এখন খুঁজে বের করা আমাদের জন্য কঠিন। আশা করি ও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। এবাদতের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন সাকিব। তবে এবাদত বাদেও বোলিং আক্রমণে আরও কয়েকজনের চোট সমস্যা রয়েছে, তবে এ নিয়েও চিন্তিত নন টাইগার অধিনায়ক। সাকিব বলেন, দেখুন, কোচ যেটা বললো যে খুব ভালো প্রিপারেশন হয়েছে, বা আমিও যতদূর কথা বলেছি এবং জেনেছি যে সবাই খুব ভালো প্রিপেয়ার্ড অবস্থায় আছে। আনফরচুনেট যে এবাদত আমাদের টিমের পার্ট হতে পারছে না, কারণ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, তো সেই জায়গা থেকে আমাদের জন্য একটু সেটব্যাক। বাট তারপরেও আমি বলবো যে ধরনের প্রিপারেশন এবং যে ধরনের স্কোয়াড আসছে, আমার কাছে মনে হয় যে আমরা অনেক দূরে যেতে পারবো। বাট ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে আমাদের ফার্স্ট দুইটা ম্যাচ খেলতে হবে, ফার্স্টে কোয়ালিফাই করতে হবে, এবং আমরা একটা একটা ম্যাচ করে আসলে আগাতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব সেটা চিন্তা করছি, প্রতিটা ম্যাচ আমরা চিন্তা করব এবং ওইভাবে প্রিপারেশনের চেষ্টা করব এবং ওইভাবে ভালো রেজাল্ট করার চেষ্টা করব। হাঁটুর চোটটা গুরুতর, ফলে এশিয়া কাপ শুরুর আগেই দল থেকে ছিটকে যেতে হয়েছিল এবাদত হোসেনকে। তার বদলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। চোট সারিয়ে উঠতে পারেননি এবাদত হোসেন, ফলে দীর্ঘায়িত হলো তার 22 গজে ফেরার অপেক্ষা। প্রথম কয়েক দফায় স্ক্যান করা হয় এবাদতকে, সেই রিপোর্টের ফল খুব একটা ভালো না আসায় এশিয়া কাপের দল থেকে বাইরে রাখার পরামর্শ দিয়েছিলেন। এরপরই বিসিবি এক বিবৃতিতে জানিয়েছিল, গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ওডিআইতে এবাদত বোলিং করার সময় হাঁটুতে চোট পায়। কিছুদিন বিশ্রাম শেষে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় তার। গত 6-7 সপ্তাহ ওর পুনর্বাসন প্রক্রিয়া বিসিবির ফিজিও ট্রেনারের তত্ত্বাবধানে চলছিল। আঘাতের পর এবাদতের বাঁ হাঁটুতে একাধিকবার স্ক্যান করা হয়েছে, সব স্ক্যানেই হাঁটুর এসি লিগামেন্টের চোট ধরা পড়েছে। পুনর্বাসন প্রক্রিয়ার উন্নতি সন্তোষজনক না হওয়ার কারণে এবাদতকে আর এশিয়া কাপের দলে রাখা হয়নি। বড় মঞ্চে এবাদতের মতো গতিময় পেস বোলার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সাদিক আহমেদ সানি, স্পোর্টস মেইল 24।